aku boleh sujud. তো গাইস গুড মর্নিং, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এখন 10টা বাজছে, আমি আমার ব্লগটি শুরু করছি, চলো বাইরে যাই তোমাকে দেখাচ্ছি। তো গাইস এপাশে রোদটা দিচ্ছে, দেখো প্রচুর রোদ দিচ্ছে, যা সুন্দর লাগছে রোদটা, দেখো কত সুন্দর রোদ দিচ্ছে, ভাবতে পারা যাচ্ছে এত রোদ দিচ্ছে। চলো এই বের এলাম, এটা তোমরা দেখিয়ে দিলাম একটু। তো গাইস এখন 12:30 বাজছে, এখন আমি কোথায় যাবো বলো, কোথায় যাবো বলো, তোমরা সবাই বলো। এখন আমি যাবো স্নান করতে, তারপর আবার বেরিয়ে যাবো। কোথায় যাবো চলো, তোমরা কি স্নান করে এসে তারপর বলবো। তো গাইস স্নান করা হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছে, 1:53, 1:53 বাজছে, এখন স্নান করা হয়ে গেছে, একটু পর যাবো, এখন যাবো নি, আরেকটু পর যাবো, কোথায় যাবো তোমাকে বলবো, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো চলো। তো গাইস এবার দেখো কড়া, এক কড়া বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি কে খাবে, কে খাবে বলবে কমেন্টে, দেখতে পাচ্ছ। তো গাইস দেখো এবাসে বিরিয়ানি, এই বাসে এক কড়া, এবাসে এক হাঁড়ি, আর বালতি এক বালতি বিরিয়ানি, কে কী খাবে বলো। সেটা অষ্টমীর জন্য, এটা নবমীর জন্য, এটা কারাগারের জন্য, দশমীকে তো দিয়ে দিয়েছি, ওখান খাচ্ছে। এই বেশে দেখো দশমী খাচ্ছে কেমন বিরিয়ানি, জেনেছি তোমরা, এই বেশে বিরিয়ানি খাচ্ছে দশমী, এই বেশে দেখো কারাগারে খাচ্ছে বিরিয়ানি, অষ্টমীও খাচ্ছে, নবমীও খাচ্ছে, আর দশমীর তো খাওয়া হয়ে গেছে, সবাইকে খাতে দিয়ে দিয়েছি বিরিয়ানি। দেখো বেরিয়ে গেছি, বিকাল হয়ে গেছে, এখন প্রায় বাজছে 3:30 বাজছে, বসে দেখো জঙ্গলে জঙ্গলে যাচ্ছি আমরা এখন, চলো বলে বসে হাতি আছে বাসের বনে। তো গাইস দেখো এটা নতুন পিচ করছে, কত সুন্দর রাস্তা, কত এখন। তো গাইস এপাশে দেখো আমরা আর যাবো না, এই কাছেই রাখবো গাড়িটা, রেখে দেবো পাশে, কাটটা জিনিস আসছে, পাশে একটা বন্ধু আসছে, বন্ধু আসছে, এপাশে দেখো গাড়িটা রেখে দিয়েছি। ঝুলছে দেখো, কত উপরে দোলনা করেছে দেখো, গাইস আমরা ঝুলাবো বললো কিন্তু এখন রাত্রে ঝুলা হয়নি, দোলনা করছে দোলনা। তো গাইস আমরা এখন এসেছি বাজার দিকে, আলু পেঁয়াজ টমেটো আঙ্গুর কলা বেগুন আপেল কপি বিলাতি মটর আদা রসুন। তো গাইস বাজার করা হয়ে গেছে, আমরা যাচ্ছি আবার। তো গাইস দেখো এই পাশে কত দোলছে, তো গাইস আমি এখন কি করছি, একটা বাসের জন্য ওয়েট করছি, ওটাই কিছু আসবে। এই দেখো মোটর সাইকেলের পাশে এখন বসবো, এই পাশে দেখো কত লোক যা আসা করছে, এ পাশে দেখো একটা বাস এসেছে কিন্তু এসেই চলে গেল। তো গাইস এ পাশে গাড়িটা দেখো কত বড়, কত দূর হয়ে ঘুরছে দেখো, এই দেখো এই দেখো কিটা কেমন গাড়ি, জামা পরেনি তো, শুধু প্যান্ট পরে আছে, এই দেখো এই গাড়িটা কেমন। আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো এ পাশে দিকেও গাড়ি আসছে, এ পাশে দিকেও গাড়ি আসছে, তিন ধার থেকে গাড়ি আসছে, চার ধার থেকে, এই দেখো এ পাশে একবার সে পাশে মেন তিন ধার থেকে আসছে, আর এক ধারে একটু মানে ওই ধারে বেশি লোক যাচ্ছে না। তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি, কিন্তু আগে কী করবো, তো গাইস এ পাশে দেখো খাওয়া দাওয়া করিনি। তো গাইস খাওয়া হয়ে গেছে, আরও যাচ্ছি এখন মোটর সাইকেল চেপে গেছি, এই দেখো রাস্তায়, রাস্তাটা কিন্তু দারুণ করেছে, বিরাট যাচ্ছে। গাইস এটা হলো সিয়াজোড়ার পুল, এই দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো এইদিকে কত সুন্দর দেখাচ্ছে, এই দেখো পেরিয়ে গেলাম পোলটা, এই পাশে দেখো সামনেই একটা লরি যাচ্ছে, এই দেখো হাট বসেছে রবিবারই, এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখো সেই লরিটা সাইড দিচ্ছে নি আমরা কে, কারণ এই দেখিনি সাইড দেওয়ার জায়গা নেই, একটু রাস্তা আছে, আর এটা মোড়টাও আছে, মোড়টা পেরিয়ে যাই তারপর আমরা এগিয়ে যাবো। তো
তো গাইস লরিটা আস্তে আস্তে যাচ্ছে, এই পাশে দেখো সাইকেলওয়ালাটার জন্য আমরা এখন আগাইনি, এই পাশে দেখো সাইকেলওয়ালা একটা আসছে, এই সাইকেলওয়ালাটা পেরে দিই, তারপর আমরা চলে যাচ্ছি। এই দেখো আমরা এখন চলে যাব, উইং করে সাইকেলওয়ালা চলে গেল, এখন আমরা এগিয়ে গেলাম। যা লরিকে চেরিম পেছনে রেখে দিয়ে চলে গেলাম, তো গাইস এই পাশে প্রচুর বাতাস দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে একটু। এই পাশে দেখো সূর্য মামা দেখতে পাচ্ছ, এই দেখো আছে, আর একটু পর ডুবে যাবে, সূর্য মামা বাড়ি চলে যাবে, আবার কাল সকালে আসবে। এই দেখো আমরা এখন যাচ্ছি, আর বেশিক্ষণ যাবো নি পিজি রাস্তায়। এই দেখো এই দেখো রাস্তায় যাবো, নিয়ে দিয়ে ঘুরে যাবো। দেখা দেখো পিচ করা গাড়ি আসছে, নতুন পিচ করছে, পিচ করা গাড়ি, পিচ করা গাড়ি। আমার নিজের রাস্তা মনে মনে রাস্তা জঙ্গলে ঢুকে যাচ্ছে, দেখো এই পাশে অন্ধকার হয়ে গেছে, মানে রাস্তা অন্ধকার হয়নি, বন্ধা বনে হাতি আছে। তো গাইস এই পাশে দেখো বাইরে বেরিয়ে গেছি, গাইস দেখো এই পাশে হাতি পান যাচ্ছে, সেই দেখো সেই দেখো সেই দেখতে পাচ্ছ, দেখো সেই কিন্তু দেখো দু করে দেখাচ্ছি, দেখো এই যখন বল খেলা দেখতে যাচ্ছি, কিন্তু বল খেলা হচ্ছে কি না হচ্ছে হচ্ছে, হাতিও আছে এই পাশে মনে, এই পাশে দেখো বল খেলা হচ্ছে। তো গাইস এটাই মনে হয় শেষ খেলা আজকে, কালকে ফাইনাল হবে, আজকে হচ্ছে একদিন হয়েছে, কালকে ফাইনাল খেলা হবে। এ পাশে দেখো টু একটু বাইরে গেছিলাম, ওই জন্য দৌড়ানো দেখাতে পারিনি, এই পাশে দেখো নাহলে আগে আসতাম বল খেলা দেখতে। এ দেখো এ পাশে মাসতে দেখো কী হয়, এখন গোল করতে পারে কি না, বল তুলে দিয়েছে, এ হেড মেরে বার করে দিল। তো গাইস এখন খেলা শেষ হয়ে গেছে, হাতি দেখতে গেছিল। তো গাইস দেখো কত লোক যাচ্ছে, দেখো কত মোটর সাইকেল, চুপচাপ দাঁড়িয়ে আছে দুটো হাতি, দেখো একটা একটা অনেক বড় বটে, একটা ছোট বটে। তো গাইস দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, লড়ৌনি চড়ৌনি, এই দেখো একটু একটু কান্ডে লড়ছে, তো গাইস এখন বাড়ি যাচ্ছি। এ দেখো সন্ধ্যা হয়ে গেছে, এই বাসা দেখো আস্তে আস্তে লোক বেরোচ্ছে বনের ভিতর থেকে। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন 6টা বাজছে। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই বাই।